ঝিমিয়ে পড়া চলচ্চিত্রের আতুর ঘর আবার জেগে উঠেছে। ক্যান্টিন থেকে শুরু করে বিভিন্ন সমিতির অফিস, চায়ের আড্ডা থেকে অলিগলি, সব জায়গায় একটাই আলোচনা, শিল্পী সমিতির নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2022-24 মেয়াদের নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দিয়েছে দুই প্যানেল। দীপজল রুবেলকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন মিশা জায়েদ। শিল্পীদের জন্য বিভিন্ন প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। দায়িত্ব পালন করছি আর 5 বছর আগের থেকে, 10 বছর আগের থেকে দায়িত্বে এসেছি দুই টার্ম, আর লাস্ট দুই টার্ম তো আমি কাজই করতে পারিনি, কারণ করোনা। আমার শুধু মানুষকে সহযোগিতা আর করোনা ব্যাপার নিয়ে শুধু দৌড়তে হয়েছে, অন্য কোনো কাজ করতে পারিনি আমি। শিল্পীদের বাসস্থানের ব্যবস্থা করা, 200-300 শিল্পী আমার খুব বাজে অবস্থা। আমাদের শিল্পীদের 2-4 জনের মানে সবার না, কিছু শিল্পীর খুব বাজে অবস্থা, এদের খুব বাজে অবস্থা, এদের যদি একটু ব্যবস্থা করতে পারে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। একবার আমি কালচার সেক্রেটারি ছিলাম, আমি পরপর 4 বছর ছিলাম সেক্রেটারি, 5 বছর ছিলাম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, 4 বছর প্রেসিডেন্ট। তো বিষয়টা হচ্ছে আমি মূলত এটা সেবা হিসাবে নেই, মূলত আমি আমার এই অনুমোদনের মাধ্যমে, আমার সিনিয়রদের মাধ্যমে আমি শিখেছি কাজ এবং এটাকে সেবা হিসাবে নেই। এবং আমি মনে করি যে এটাকে আমরা সেবা যারা যারাই করতেছে সেবার উদ্দেশ্যেই করবে, আর কোনো না যে কোনো রেজাল্ট আমরা মেনে নেব। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছে কাঞ্চন নিপুণ প্যানেল। জয়ের ব্যাপারে আশাবাদী এ প্যানেলের প্রার্থীরা। তারা মনে করেন কাঞ্চন নিপুণের জয়ী হওয়া শিল্পীদের পালে হাওয়া। শিল্পীদেরকে নিয়ে আসলে আমরা কাজ করতে চাই, করেছিও, আগেও করেছি, এখনও করছি এবং করতে চাই বলেই আসলে একটা জায়গা দরকার, সেই জায়গাটা থেকে আসলে আমার ইলেকশনে আসা। আমরা যেন চলচ্চিত্রের জন্য, চলচ্চিত্রের মানুষের জন্য কিছু একটা করতে পারি, এবং এটাই মনে হয় আমাদের জীবনের একটা বড় কাজ হতে পারে। যেহেতু চলচ্চিত্রের মাধ্যমে, এই FDC-র মাধ্যমে রিয়াজের জন্ম, নিপুণের জন্ম, কাঞ্চন ভাইয়ের জন্ম, আমাদের সবার জন্ম কিন্তু আসলে FDC-র মাটিতে। চলচ্চিত্রের সাথে যারা শিল্পী আছেন, শিল্পী সমিতির যেসব মেম্বার আছেন, ভোটার আছেন, সবার কাছে আমরা দোয়া চাই। আপনাদের দোয়ায়, ভালোবাসায় আসলে আমরা আজ এই পর্যন্ত এসেছি। এদিকে ভোটারদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে এবারের নির্বাচনকে ঘিরে, প্রত্যাশার কথাও জানালেন তারা। আমরা যখন এখানে ভোটার হয়েছি তার আগে থেকে মিশা জায়েদ খান প্যানেলের যে কাজ দেখেছি সেটা যথেষ্ট প্রশংসনীয়, এবং আমার কাছে যেটা ফিল হয় যে এই প্যানেলটাকে বারবার আসা উচিত। যারা নাকি মনে করেন আমাদের জন্য কাজ করব, তাদের কিন্তু আমরা ভোটটা দিব। আমি চাই যে কম্পিটিশন হয়ে যে আসার আসুক, তবে শিল্পীদের যে ভালোবাসবে, শিল্পীদের সুখ দুঃখ কে নিজের করে নিবে, তারা সেই মন মানসিকতা নিয়ে যেতে আসে। মানে যে ভালো করবে তাকেই ভোট দেওয়া উচিত, আর আমাদের শিল্পীর মধ্যে ভেদাভেদ করতে চায় না। আমার ভোটার হিসেবে একটাই প্রত্যাশা যে একটা ভালো প্যানেল চাই আমরা। তো একটা ভালো প্যানেল হলে আমাদের সবার জন্য, আসলে শুধু আমার জন্য, আপনার জন্য না, সিনেমা এগিয়ে গেলে, সিনেমা বেঁচে থাকলে আমরা সবাই বেঁচে থাকবো। আমি চাইবো আমার চলচ্চিত্রের মানুষের জন্য, চলচ্চিত্র কর্মী যারা, প্রত্যেকের জন্য যারা কাজ করবে তাদেরই হচ্ছে ভোট দেওয়া উচিত। শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে সরব FDC। ধারণা করা হচ্ছে এবার নির্বাচনী লড়াই খুব একটা সহজ হবে না দুই পক্ষের জন্য। তবে শিল্পীদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিতে যারা বিশ্বস্ততার প্রমাণ দিতে পারবেন তারাই বিজয়ী হয়ে ফিরবেন, ঠিক এমনটাই মনে করছেন অনেকে। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।